আলাইকুম প্রিয় ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবি অনার্স সেকেন্ড ইয়ারের অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট বিবি অনার্স থার্ড ইয়ার এন্ড মার্কেটিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং বিবিএস পাস কোর্স সেকেন্ড ইয়ারের বাংলাদেশের বাংলাদেশের করবিধি বা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের একক ব্যক্তির কর নির্ধারণ নিয়ে আলোচনা করব বা একক ব্যক্তির কর নির্ণয় নিয়ে আলোচনা করব অর্থাৎ একজন ব্যক্তি কিভাবে কর নির্ধারণ করা হয় তার টোটাল কমপ্লিট প্রসেসটায় আজকে আলোচনা করব। এবং এই ক্লাসটা হবে তোমাদের নতুন আইকর আইন দু অনুসারে এই চ্যাপ্টারের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার ওয়ান প্রথম ক্লাসে আমরা তোমাদের একক ব্যক্তির কর নির্ণয়ের টোটাল পদ্ধতিটাই ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখলে তোমরা অনেক উপকৃত হতে পারবা তো প্রথমে চলো দেখে আসি আমরা যে একক ব্যক্তির কর কিভাবে নির্ণয় করি সেটার একটা ম্যাথের উদাহরণ তো প্রথম আমরা যে ম্যাটটি সলভ করব সেই ম্যাটটির উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ এই ম্যাটটিতে আমরা একটু মডিফিকেশন করেছি যেহেতু আমাদের নতুন আইনে নতুন কিছু ধারা যুক্ত হয়েছে তো এবং নতুন কিছু খাত যুক্ত হয়েছে সেই খাতের সাথে সামঞ্জস্য রেখে প্রশ্নটাকে তৈরি করার চেষ্টা করেছি যাতে তোমাদের ভবিষ্যতে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো তোমরা সহজে বুঝতে পারো তো দুই সালে যে ম্যাটটি আসছিল সেই ম্যাটটি নিয়ে মূলত আজকে আমাদের আলোচনার বিষয় এর আগে আমরা চাকরি হতে আয়ের কর নির্ধারণ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব মূলত কি একক ব্যক্তির কর নির্ধারণ অর্থাৎ একক ব্যক্তির কর নির্ধারণের মধ্যে একাধিক খাত যখন যুক্ত হয় তখন কিভাবে আমরা কর নির্ধারণ করব, সেটাই মূলত আজকের আলোচ্য বিষয় তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কোশ্চেনে অনেকগুলো খাত দেওয়া আছে তো সেই অনুযায়ী আমরা প্রথমে প্রশ্নটা পড়ে নিই আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং তোমরা চাইলে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারো বিবিএ বিবিএস এবং এম বিএিমিনার এবং ফাইনাল ইয়ারের প্রথম থেকে শেষ বর্ষ পর্যন্ত সকল বিষয়ের ক্লাস আমাদের অনলাইন কোর্সে রয়েছে তোমরা চাইলে আমাদের ক্লাসে যুক্ত হয়ে তোমাদের টোটাল কমপ্লিট সিলেবাসটা আমাদের সাথে কমপ্লিট করতে পারবা তো চলো প্রথম এবার আমরা প্রশ্নটা পড়ে এখানে বলা আছে নির্মুক্ত তথ্য বলে হতে দুই হাজার বাইশ তেইশ আয়বর্ষে জনাব মিজানুর রহমানের করদায় নির্ণয় করো বাইশ তেইশ বর্ষে জনাব মিজানুর রহমানের আমাদের করদায় নির্ণয় করতে হবে এখানে আমাদের বলছে চাকরি হতে আয় তারপর দেওয়া আছে বাড়া হতে আয় কৃষি হতে আয় আর্থিক পরিসম্পদ খাতে আয় এবং অন্যান্য আয় এভাবে আমাদের খাতগুলো আলাদা করে দেওয়া হয়েছে তার মানে এখানে আমরা পাঁচটা খাতের আয় দেখতে পাচ্ছি জনাব মিজারুর রহমানের সাথে আমাদের বলা আছে সংশ্লিষ্ট বর্ষে তার বিনিয়োগ এবং ব্যয়সমূহ নির্ণয় এখানে কিছু বিনিয়োগ দেওয়া আছে এবং ব্যয় দেওয়া আছে এই তত্ত্বের উপর ভিত্তি করে আমাদের কর দায় পর্যন্ত নির্ণয় করতে হবে তা আমরা জানি কর দায় পর্যন্ত নির্ণয় করতে গেলে আমাদের তিনটা দাপ পদ অতিক্রম করতে হয় একটা হচ্ছে প্রথমে মোট আয় নির্ণয় করতে হবে একটা হচ্ছে আমাদের বিনিয়োগ ভাতা বা কর রেয়াত নির্ণয় করতে হবে তারপর আমাদের কর দায়ে যেতে হবে তো যেহেতু এখানে একাধিক খাত আছে ওই খাতগুলো নিয়ে আমরা প্রথমে মোট আয় নির্ণয় করে নিব। এখন মোট আয় নির্ণয় করার নিয়মটা কী এর আগে আমি তোমাদের এই প্রত্যেকটি খাতের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি ক্লাস নিয়েছি যে এখান থেকে আয়গুলোকে কিভাবে তোমার মোট আয় রূপান্তর করবা সেগুলো কিন্তু নিয়মগুলো তোমাদেরকে আমরা শিখিয়ে আসছি প্রিভিয়াস ক্লাসগুলোতে সেখানে আমরা একেবারে প্রত্যেকটি খাত ধরে ধরে তোমাদের প্র্যাকটিস করে শেষ করেছি তো মোট আইটা এখন সব মিলে একসাথে কিভাবে দেখাবা সেটাই মূলত আজকে আমরা দেখব তো চলো আমরা প্রথমে সমাধানে চলে যাই তারপর আমরা প্রশ্নটা পড়ে পরে তোমাদের সমাধান করে দেখাবো যে কিভাবে তোমরা একজন ব্যক্তি টোটাল সবগুলো খাত মিলিয়ে মোটায় নির্ণয় করবা তো প্রথমে আমরা সমাধানের জন্য আমাদের কোয়েশ্চেনটা তোমাদের পাশে রেখেছি যা তোমরা খুব সহজেই এই ম্যাথগুলো বুঝতে পারো এবার আমরা একটা ছক কাটবো ছকের মধ্যে আমরা লিখলাম এখানে আমরা লিখলাম জনাম মিজানুর রহমান নাম্বার করনসল থাকলে তোমরা লিখবা এগুলো দরকার নাই এবার আমরা লিখবো লিখব বর্ষ তেইশ চব্বিশ আমরা এখানে সবগুলো খাতের মোট আই নির্ণয় দেখাবো তো প্রথমে আছে আমাদের চাকরি হতে আয় এই চাকরি হতে আয়টা আমরা লিখবো এটা ধারা হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ যেটা তোমাদের আগের ক্লাসগুলো যারা করেছো তারা এটা খুব সহজে বুঝতে পারবা এবার চাকরি হতে আইয়ের মধ্যে আমাদের প্রথমে দেওয়া আছে মূল বেতন পঁচিশ হাজার টাকা প্রতি মাসে তাহলে মূল বেতন যদি প্রতি মাসে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা হয় তাহলে বারো মাসে মূল বেতন দ্বারা তিন লক্ষ টাকা এরপর আছে বাড়ি বেড়া ভাতা মূল বেতনের চল্লিশ পার্সেন্ট বাড়ি ভাতা মূল বেতনের চল্লিশ পার্সেন্ট তিন লাখ টাকা চল্লিশ পার্সেন্ট এক লক্ষ বিশ হাজার টাকা আমরা লিখলাম বাড়ি বেড়া ভাতা তারপর লেখা আছে আমাদের আপ্যায়ন ভাতা প্রতি মাসে দুই হাজার টাকা আপ্যায়ন ভাতা প্রতি মাসে হচ্ছে দুই হাজার টাকা তাহলে বারো মাসে চব্বিশ হাজার টাকা তারপর যাতায়াত ভাতা আছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা তাহলে যাতায়াত ভাতা প্রতি মাসে পাঁচ হাজার টাকা বারো মাসে ষাট হাজার টাকা এভাবে আমরা প্রত্যেকটা আয় যুক্ত করব এবং তার নিয়োগকর্তা তাকে একটি সুসজ্জিত বাসা বরাদ্দ দেন এখানে তার নিয়োগকর্তা তাকে একটা সুসজ্জিত বাসা দিয়েছে যে বাড়িটির পৌর হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তাহলে নিয়োগকর্তা যদি বাসস্থান দেয় এবং সেই বাসস্থানের পৌর মূল্য হচ্ছে কত পঁচাত্তর হাজার টাকা অর্থাৎ যে বাসাটা দিয়েছে সেটার পৌর মূল্য পঁচাত্তর হাজার টাকা তাহলে এখন আমরা এই পঁচাত্তর হাজার টাকাকে আবাসন সুবিধা হিসাবে এখানে লিখে দিব পঁচাত্তর হাজার টাকা তিনি তার মূল বেতনের দশ পার্সেন্ট অনুমোদিত ভবিষ্যৎ তহবিলার জমা রাখেন তো যেহেতু জনাব মিজানুর রহমান এখানে সরকারি বেসরকারি কিছু বলা নাই তাহলে আমরা ধরে নিব জনাব মিজানুর রহমান একজন বেসরকারি কর্মচারী সেই হিসেবে অনুমোদিত ভবিষ্যৎ তহবিল যেহেতু এখানে বলা আছে তার মানে অবশ্যই তিনি একজন বেসরকারি কর্মজীবী কারণ সরকারি কর্মজীবীর ক্ষেত্রে কিন্তু অনুমোদিত ভবিষ্যৎ তহবিল থাকে না আর আমরা জানি অনুমোদন ভবিষ্যৎ তহবিলে কর্মচারী যে পরিমাণ টাকা দান করে নিয়োগকর্তাও তার সম টাকা দান করে তো যেহেতু জনাব মিজারুর রহমান ভবিষ্যত তহবিলে দশ পার্সেন্ট টাকা দান করছে বেতনের তাহলে নিয়োগকর্তাও দশ পার্সেন্ট টাকা দান করে আর নিয়োগকর্তা দানটা মোট আয়ের সাথে যুক্ত করতে হয় সেটা আমরা চাকরি হতে আয়ের মধ্যে তোমাদের শিখিয়েছি তো সেক্ষেত্রে আমরা অনুমোদিত ভবিষ্যত অবিল নিয়োগকর্তার দান তিরিশ হাজার টাকা অর্থাৎ তিন লাখ টাকা দশ পার্সেন্ট তিরিশ হাজার টাকা দেখাই দিব এবার আমরা টোটাল এটাকে যোগ করব। যোগ করলে যেহেতু আমাদের কোনো বেতন খাতে বা চাকরি হতে আয়ের মধ্যে কোনো আয় নাই আর তাহলে আমরা যোগ করলে পাই ছয় লক্ষ নয় হাজার টাকা এবার এখান থেকে আমাদের কর প্রাপ্ত অংশ অর্থাৎ কতটুকু সার আছে সারের নিয়মটা কি মনে আছে তোমাদের চাকরি হতে আগে দেখাইছিলাম এখানে হচ্ছে মোট প্রাপ্ত বেতনের তিন বাঘের এক ভাগ অর্থাৎ তিন লক্ষ নয় হাজার টাকার ছয় লক্ষ নয় হাজার টাকা তিন বাঘের এক ভাগ দুই লক্ষ তিন হাজার টাকা অথবা বার্ষিক চার লাখ পঞ্চাশ হাজার টাকা এই দুইটা অ্যামাউন্টের মধ্যে যেটা কম সেটা হচ্ছে প্রাপ্ত অংশ তাহলে এখানে দুইটার মধ্যে কম কত দুই লক্ষ তিন হাজার টাকা এই দুই লক্ষ তিন হাজার টাকা হচ্ছে প্রাপ্ত অংশ তাহলে ছয় লক্ষ নয় হাজার টাকা থেকে আমরা যদি দুই লক্ষ তিন হাজার টাকা বাদ দিই তাহলে চাকরি হতে করযোগ্য আয় পেয়ে যায় চার লক্ষ ছয় হাজার টাকা অর্থাৎ চাকরি করে তিনি যে টাকাটা ইনকাম করেছেন সেটার মধ্যে করযোগ্য আয় হচ্ছে চার লক্ষ ছয় হাজার টাকা তো আশা করি তোমরা চাকরি হতে আয়টা বুঝতে পারছো যারা আমাদের চাকরি হতে আয়ের ক্লাসগুলো করেছো এই জিনিসটা তোমাদের কাছে খুবই সহজ এবার আমরা এটার সাথে আমরা ভাড়া হতে আয় যুক্ত করবো ভাড়া হতে আয় এটা আমরা আলাদা করে দেখাবো হতে আয় কীভাবে নির্ণয় করা হয় তো বাড়া হতে আয় ধারা হচ্ছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এই ধারাগুলো তোমরা মনে রাখবা এই বাড়া হতে আয়টা আমরা এখানে দেখাবো তো প্রথমে দেখি হতে আয় কী বলা আছে জনাব মিজানুর রহমানের একটি একতলা বাড়ি আছে যা তিনি ভাড়া দিয়ে প্রতি মাসে পাঁচ হাজার টাকা আয় করেন জনাব মিজানুর রহমানের একটা বাড়ি আছে বাড়া দিয়ে তিনি ভাড়া দিয়ে আয় করেন কোথাও পাঁচ হাজার টাকা মাসে তাহলে মাসে পাঁচ টাকা হলে তার বাড়া হতে আয় হচ্ছে বছরে ষাট হাজার টাকা বারো থেকে পাঁচ হাজারকে বারো দিয়ে গুণ করলে প্রাপ্ত ভাড়া হচ্ছে ষাট হাজার টাকা তো আমরা এই বাড়া হতে আয়ের মধ্যেও কিন্তু এই নিয়মগুলি শিখেছিলাম তাই না তো সেখানেও কিন্তু আমাদের ভাড়া হতে আয় থেকে অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ বাদ দিতে হয় সে বাদ দেওয়ার মধ্যে কি আছে মেরামত রক্ষণাবেক্ষণ যেটা হচ্ছে ভাড়া আয়ের কথা পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এমন প্রশ্ন হচ্ছে তিরিশ তো ছিল তাই না কিন্তু এই ভাড়াটা যে প্রাতিষ্ঠানিক ভাড়াটি এটার কোনো কথা বলা নাই সেজন্য আমরা এটাকে আবাসিক ভাড়াটিয়ে ধরে পঁচিশ পার্সেন্ট মেরামত রক্ষণাবেক্ষণ বাদ দিব ষাট হাজার টাকার পঁচিশ পার্সেন্ট করলে কত আসে পনেরো হাজার টাকা তাহলে ষাট হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা বাদ দিলে পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে প্রাপ্ত ভাড়া তাহলে ভাড়া থেকে আয় হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা সেটা আমরা বাইরের কলামে লিখে দিলাম এরপর আমরা চলে যাব ভাড়ার পরে কৃষি হতে আয় এবার আমরা দেখব কৃষি হতে আয় কৃষি হতে আয়ের দ্বারা হচ্ছে চল্লিশ থেকে চুয়াল্লিশ কৃষি আয় কি বলা আছে কৃষি আয় কিন্তু আমরা শিখেছি তাই না সেখানে জমি হতে প্রাপ্ত শস্য বিক্রয় লব্ধ অর্থ হচ্ছে সাতশো টাকা জমি থেকে ফসল বিক্রয় করে আমরা পাইছি কত সাতশো টাকা তাহলে আমরা লিখলাম সরি এখানে সত্তর হাজার টাকা তাহলে ফসল বিক্রয় করে আমরা পাইছি কত সত্তর হাজার টাকা সেখান থেকে আমাদের কি বাদ দিতে হয় উৎপাদন ব্যয় বাদ দিতে হয় যেহেতু এখানে কৃষক উৎপাদন ব্যয়ের বইটা সংরক্ষণ করছে কিনা এরকম তথ্য দেওয়া নেই তাহলে আমরা ধরে নিব সংরক্ষণ করেনি সেই অনুযায়ী আমরা ফসল বিক্রি ষাট পার্সেন্ট অনুমোদিত খরচ বা উৎপাদন খরচ হিসেবে বাদ দিয়ে দিব এই নিয়মটা কিন্তু তোমাদের কৃষিখাতে শেখানো হয়েছে তাহলে সত্তর হাজার থেকে বিয়াল্লিশ হাজার টাকা উৎপাদন খরচ বাদ দিলে ষাট পার্সেন্ট আছে আটাশ হাজার টাকা তাহলে আমাদের কৃষিখাতে আয়ের কাজ শেষ এরপর আমাদের আছে আর্থিক পরিসম্পদ খাতে আয় আর্থিক পরিসম্পদ খাতে আয় আমাদের যেহেতু এখানে জায়গার সংকুলন হচ্ছে না আমি একটু তোমাদের এই চারটাকে একটু উপরে নিয়ে যাই এবার আমরা এখানে আর্থিক পরিসম্পদ খাতে আয় লিখব আর্থিক পরিসম্পদ খাতে আয়ের মধ্যে আছে সঞ্চয় হিসাবে সুদ পান বারো হাজার আটশো টাকা এবং ডাক সঞ্চয় হিসাবে সুদ পান এগারোশো টাকা এই দুইটা হচ্ছে আর্থিক পরিসম্পদ খাতে আয় তাহলে এই আর্থিক পরিসম্পদ খাতে আয় যেটা আছে আমাদের সেটাকে আমরা এখন লিখব সঞ্চয় হিসাবে সুদ বারো হাজার আটশো পঞ্চাশ টাকা সেটাকে আমরা মোটাঙ্কিত করবো নব্বই দিয়ে ভাগ একশো গুণ করে চোদ্দো হাজার দুইশো আটাত্তর টাকা এবং ডাকঘর সঞ্চয় হিসাবে সুদ এগারোশো টাকা যেটা আছে সেটাকে আমরা নব্বই দিয়ে ভাগ একশো গুণ করে মোটাঙ্কিত করে বারোশো ছাপ্পান্ন টাকা টোটাল যোগ করলে হয় পনেরোশো পনেরো হাজার পাঁচশো চৌত্রিশ টাকা এখানে যেহেতু কোনো অনুমোদিত খরচ নাই তাহলে আর বাদ দেওয়ার প্রয়োজন নাই আর্থিক পরিসম্পদ খাতা হয়ে গেল এবার আমরা চলে যাই অন্যান্য খাতে আয় অন্যান্য খাতে আয়ের মধ্যে আছে প্রাইজ বন্ডের পুরস্কার পান তিরিশ হাজার টাকা প্রাইজ বন্ডের পুরস্কার এই প্রাইজ বন্ডের পুরস্কার কেউ আমরা অন্যান্য মোটাঙ্কিত করে লিখবো তাহলে অন্যান্য উচ্চ খাতে আয় এখানে প্রাইজ বন্ডের পুরস্কারকে আশি দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করে মোটাঙ্কিত করতে হবে সেজন্য তিরিশ হাজারকে আমরা আশি দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করেছি প্রাইজ বন্ডের পুরস্কারকে লটারি পুরস্কার শব্দকাল পুরস্কার প্রাইজ বন্ডের পুরস্কার এগুলোকে আশি দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করতে হবে তাহলে গুণ করলে আসে কত সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা টোটাল আমাদের প্রাইজ বন্ডের পুরস্কার থেকে পাইছি আমাদের মোট হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এখন এই যে নব্বই দিয়ে বাঘ একশো দিয়ে গুণ এটা তো মোটাঙ্কিত করণ এগুলো আমরা আর্থিক পরিসম্পদ খাতে আলোচনা করেছি বাড়া হতে আলোচনা করেছি সেই ক্লাসগুলো যেহেতু তোমরা দেখে এই পর্যন্ত আসছো তাহলে আশা করি এটা তোমরা খুব সহজেই বুঝতে পারবা তাহলে এবার এই সবগুলো খাত যদি যোগ করে দেই তাহলে এটাই হচ্ছে মোট আয় টোটাল পাঁচ লক্ষ বত্রিশ হাজার চৌত্রিশ টাকা তার দেখো একজন ব্যক্তি চাকরি হতে আয় করছে ভাড়া হতে আয় করছে কৃষি হতে আয় করছে আর্থিক পরিসম্পদ হাত হতে কিছু ইনকাম করছে অন্যান্য খাত হতেও কিছু ইনকাম করছে সব মিলেই কিন্তু তার মোট আয় এই আয়ের উপরেই কিন্তু এখন আমাদের কর ধরতে হবে এবার এখানে আমাদের এই কর ধরার ক্ষেত্রে কিছু জিনিস খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে এবার এইটুক পর্যন্ত তোমরা খুব সহজেই করতে পারবা এখন একটা জিনিস সবচেয়ে মনে রাখতে হবে যে আমাদের মোট আয়ের মধ্যে যদি ন্যূনতম কর প্রযোজ্য আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য আয় এবং ন্যূনতম কর আয় যদি থাকে তাহলে আমাদের এই করদাটা নির্ণয় করাটা কিছুটা জটিল প্রক্রিয়া ধারণ করে এখন প্রশ্ন হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য আয় কোনগুলো ন্যূনতম কর প্রযোজ্য আয়ের প্রায় আছে আছে লিস্ট লিস্ট মুখস্থ করে তো আসলে অঙ্কগুলো কঠিন করার প্রয়োজন নাই তোমরা মনে রাখবা যত প্রকার ব্যাংকের সুদ ব্যাংক থেকে যে সুদগুলো আমরা পেয়ে থাকি সেই ব্যাংকের সুদ প্লাস যেই লটারি পুরস্কার পুরস্কার এগুলো হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য আয় এটুক মনে রাখলে আমরা আশা করি মোটামুটি আমাদের মেয়াদ করতে পারবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি ন্যূনতম কর প্রযোজ্য আয় দুইটা আছে একটা হচ্ছে সঞ্চয় হিসাবে সুদ চোদ্দ হাজার দুইশো আটাত্তর টাকা আর হচ্ছে প্রাইজ বন্ডের পুরস্কার সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এই দুইটা হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য আয় এছাড়া আমাদের এখানে একটা কর অব্যতিপ্রাপ্ত আয় আছে প্রধানমন্ত্রীর ত্রান্ত অভিলেখান দশ হাজার টাকা এটা তো অব্যতিপ্রাপ্ত আয় আর ন্যূনতম কর প্রযোজ্য আয় হচ্ছে এই দুইটা এই দুইটাকে তোমরা সবসময় চোখে চোখে রাখবা কারণ এই দুটাই তোমাদেরকে সবচেয়ে বেশি বিপদে ফেলবে এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে বা কর দায় নির্ণয় করার ক্ষেত্রে ঠিক আছে তাহলে এটুক বলে আমরা থামলাম এবার আমরা পরের স্টেপে চলে যাই তাহলে কর আয় তো বুঝলাম তারপর দেখবো যে আমাদের মোট আয়ের মধ্যে কি ন্যূনতম প্রযোজ্য কর আছে কি না ন্যূনতম প্রযোজ্য কর আছে কিনা সেটা আমরা এখন দেখব সেটাকে সিলেক্ট করার পরে এবার আমরা বাকি করব বাকি কাজ কার্যক্রমগুলো পরিচালনা করব তো এখন চলো আমরা দেখে আসি যে প্রথমে মোট আয় নির্ণয় করার পর বিনিয়োগ পাতা কীভাবে নির্ণয় করে সেটাও কিন্তু তোমাদেরকে আমরা বেতন খাতে আয়ের মধ্যে শিখাইছি তাহলে এখন আমরা বেতন বিনিয়োগ পাতা নির্ণয় করার জন্য ছক তো আমরা কর রেয়াতের পরিমাণ নির্ণয়ের জন্য এটা ছক কর রেয়াতের জন্য আমাদের এখানে কি কি আছে বিনিয়োগটা প্রথম আমরা দেখি বিনিয়োগটা আছে আমাদের জীবন বিমা প্রিমিয়ামের মাসিক প্রিমিয়াম আছে বিশ টাকা এবং পলিসি মূল্য হচ্ছে তিন লাখ টাকা তো আমরা জানি পলিসি মূল্যের দশ পার্সেন্টের বেশি প্রিমিয়াম দেওয়া যায় না আর সাংসারিক সাংসারিক ব্যয় আছে এক লক্ষ বিশ টাকা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের দাম আছে দশ টাকা সাংসারিক ব্যয়টা কোনো কাজে লাগে না এটা আমাদের ব্যয়টা কোনো বিনিয়োগ পাতার অংশ না তাহলে এখানে বিনিয়োগ পাতার অংশ হচ্ছে মূলত দেওয়া আছে একটা প্রধানমন্ত্রীর ত্রান্ত হবিল দান এটা হচ্ছে কর প্রাপ্ত হয় এটার এখানে কোনো কাজ নাই আর অনুমোদিত ভবিষ্যত তহবিল যেটা ছিল সেখানে কর্মী এবং নিয়োগপত্তার দান এই দুটাই হচ্ছে মূলত বিনিয়োগ পাতা তাহলে আমরা বিনিয়োগ পাতায় লিখলাম জীবন বিমা প্রিমিয়াম চব্বিশ হাজার টাকা সর্বোচ্চ সীমা হচ্ছে দশ পার্সেন্ট তিরিশ হাজার টাকা তো যেহেতু আমরা তিরিশ হাজার টাকা অতিক্রম করিনি তাহলে চব্বিশ হাজার টাকাই থাকবে এখানে এবং অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের কর্মীও নিয়োগকর্তা কর্তার দান ষাট হাজার টাকা কীভাবে কর্মী দিছে কত আমরা একটু দেখে আসি সরি নিয়োগকর্তা কত দিছে এই যে নিয়োগকর্তা ভবিষ্যৎ তহবিলের মূল বেতনের তিরিশ দশ পার্সেন্ট দিছিল তিরিশ হাজার টাকা তাহলে কর্মী যা দেয় নিয়োগকর্তা তা দেয় তার মানে আমাদের এখানে কর্মী এবং নিয়োগকর্তার দান মিলে কত হবে ষাট হাজার টাকা তো সেই জন্য এখানে আমরা ষাট হাজার টাকা লিখলাম তাহলে আমাদের টোটাল এবার মোট বিনিয়োগ হচ্ছে চৌরাশি হাজার টাকা এই চৌরাশি হাজার টাকা হচ্ছে প্রকৃত বিনিয়োগ এবার আমরা দেখবো বিনিয়োগ বেতন ইউনিয়ন স্টেপ কটা আমরা জানি তিনটা মনে আছে তো প্রথমটা হচ্ছে কর অব্যতি প্রাপ্ত আয় রাস্কৃত কর হার প্রযোজ্য আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য আয় এরূপ আয় বাদ দিয়ে পরিগণিত আয়ের তিন তিন পার্সেন্ট আমরা যে মোট আয় নির্ণয় করছিলাম সেই মোট আয়ের তিন পার্সেন্ট হবে তবে সত্য হচ্ছে ওই মোট আয় থেকে অব্যাহতি প্রাপ্ত আয় এই যে প্রধানমন্ত্রী ত্রাণ দান দশ টাকা এটা বাদ দিতে হবে হ্রাসকৃত কর হার প্রযোজ্য আয় এটা এখানে নাই এগুলো হচ্ছে সাধারণত তোমার মাছ চাষের আয় ডেইরি ফার্মের আয় এগুলো এখানে নাই যেহেতু এটা সমস্যা নাই ন্যূনতম কর প্রযোজ্য আয় মনে আছে একটু আগে তোমাদের দেখাইছিলাম ওই আয়গুলো বাদ দিয়ে তারপর তিন পার্সেন্ট করতে হবে তাহলে এখানে আমরা মোট আয় ছিল আমাদের পাঁচ লক্ষ বত্রিশ হাজার চৌত্রিশ টাকা সেখানে আমাদের দশ হাজার টাকা হচ্ছে কর অবতিপ্রাপ্ত আয় আর চোদ্দো হাজার দুইশো আটাত্তর টাকা আমাদের ছিল মোটাঙ্কিত করার পরে কোনটা মোটাঙ্কিত করার পরে এই যে সঞ্চয় হিসাবে সুদ এটা আর প্রাইস বন্ডের পুরস্কার ছিল তিরিশ হাজার মোটাঙ্কিত করার পরে সাঁত্রিশ হাজার পাঁচশো একটু আগে তোমাদের দেখাইছিলাম এগুলো বাদ দেওয়ার পরে তিন পার্সেন্ট করলে আসে চোদ্দ হাজার একশো আট টাকা এরপর আমাদের যে বিনিয়োগ পাতা আছে সেই বিনিয়োগ পাতার কথা পার্সেন্ট পনেরো পার্সেন্ট ঠিক আছে এখানে আমরা বিনিয়োগ পাতার পনেরো পার্সেন্ট লিখে দিব বারো হাজার ছয়শো টাকা এরপর হচ্ছে আমাদের বার্ষিক দশ লাখ টাকা এই ক খ গ এই তিনটার মধ্যে যেটা কম অর্থাৎ বারো টাকা এটাই হচ্ছে আমাদের কর বা কর করিয়াত বা কর এই ফর্মেটটা ভালো করে তোমরা এখানে মনে রাখবে যে তিনটা অপশন নির্ণয় করা হয় একটা হচ্ছে মোট আয় থেকে এই কথা জিনিসগুলো বাদ দিলে তিন পার্সেন্ট বিনিয়োগ যেটা করেছে আমরা চল্লিশ হাজার সেটার উপর পনেরো পার্সেন্ট আর বার্ষিক দশ লাখ টাকা এই তিনটার মধ্যে যেটা কম হবে সেটাই মূলত কর রেয়াত আশা করি বুঝতে পারছো এবার আমরা চলে যাব কর দায় নির্ণয় যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই এইস্টে পয়সা করদায় নির্ণয় তোমরা কীভাবে করবে একটু দেখো প্রথমে প্রথমে আমরা লিখবো মোট আয় পাঁচ লক্ষ বত্রিশ হাজার চৌত্রিশ টাকা সেখান থেকে অব্যাহতি প্রাপ্ত আয় যেটা দশ হাজার টাকা আছে সেটা আমরা বাদ দিয়ে দিব প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ত্রান্ত হবিলে দান করলে সেটা আমরা বাদ দিয়ে দিব বাদ দিয়ে দিলে আমাদের ন্যূনতম কর প্রযোজ্য আয় সহ ওই যে দুটা ন্যূনতম কর প্রযোজ্য আয় ছিল সেগুলো সহ আমাদের নিয়মিত আয় হচ্ছে পাঁচ লক্ষ বাইশ হাজার টাকা বাইশ হাজার চৌত্রিশ টাকা এবার সেখান থেকে ন্যূনতম কর প্রযোজ্য আয় বাদ দিব সঞ্চয় হিসাবে সুদ মোটাঙ্কিত যে ফিগার আসছে সেটা প্রাইজ বন্ডের পুরস্কার প্রাপ্তি মটাঙ্গিত যে ফিগার আসছে সেটা এই দুটা বাদ দিয়ে আমরা নিয়মিত আয় বের করবো এখানে লিখছে ন্যূনতম কর প্রযোজ্য ব্যতীত নিয়মিত আয় হচ্ছে চার লক্ষ সত্তর হাজার দুইশ ছাপ্পান্ন টাকা এটুক আগে ক্যালকুলেশন করে নিবা তাহলে তোমরা খুব সহজে কর্দাটা নির্ণয় করতে পারবা তাহলে কি কর দিলাম আমরা মোটা থেকে অব্যাহতি প্রাপ্ত আয় বাদ দিলাম এরপর আসল কি ন্যূনতম কর আয় সহ নিয়মিত আয় এরপর এখান থেকে ন্যূনতম প্রযোজ্য আয়টা বাদ দিয়ে ন্যূনতম কর প্রযোজ্য ব্যতীত আর নিয়মিত আয় বের করলাম অর্থাৎ একটা হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য আয় সহ নিয়মিত আয় একটা আয় সারা নিয়মিত আয় এই দুইটা আয় বের করে নিবা কারণ এখানেই কিন্তু আমাদের মূলত পেস্টা এই অঙ্কের মধ্যে এইবার আমাদের কী করতে হবে প্রথমে আমাদের ন্যূনতম কর প্রযোজ্য ব্যতীত নিয়মিত আয়ের উপর কর নির্ণয় করতে হবে তাহলে ন্যূনতম কর প্রযোজ্য ব্যতীত নিয়মিত আয়ের কর দায় নির্ণয় করতে গেলে ন্যূনতম কর প্রযোজ্য আয় ব্যতীত ন্যূনতম কর ব্যতীত ন্যূনতম প্রযোজ্য কর ব্যতীত আয় হচ্ছে আমাদের কত চার লক্ষ সত্তর হাজার দুইশো ছাপ্পান্ন টাকা এইটার উপর আমরা এখন কর দায় নির্ণয় করবো

তাহলে এখন আমাদের যেহেতু এই অঙ্কটার মধ্যে আয় কম তাহলে আমরা এটা একবার সমাধান করলে মোটামুটি দুইটা কর হারেই আমাদের অ্যাপ্লাই করা যাবে সমস্যা নাই ঠিক আছে তো এই জন্য এইটা তোমরা মনে রাখবা যে আগের নিয়মে হচ্ছে তিন লাখের উপর দশ পার্সেন্ট ছিল আর এখন চার লাখের উপর দশ পার্সেন্ট এটা একটু চেঞ্জ হয়েছে তো যাই হোক এটা আমাদের অঙ্কে কোনো ইফেক্ট করবে না আমাদের দুই নিয়মেই এই অঙ্কের উত্তর একই থাকবে কারণ যেহেতু আমাদের অনেক বেশি ইনকাম নাই স্টেপগুলো তো তোমাদের মনে আছে এগুলো তোমাদের শেখানো হয়েছে তো চলো আমরা এবার এগুলোর প্রয়োগটা দেখি এখন আমরা চার লাখ সত্তর হাজার দুইশো ছাপ্পান্ন টাকার উপর প্রথমে কর দায় নির্ণয় করবো তো আমরা প্রথমে তিন লাখ পঞ্চাশের উপর ধরব কত শূন্য পার্সেন্ট তাহলে তিন লাখ পঞ্চাশ যখন আমরা চার লাখ সত্তর হাজার দুইশো ছাপ্পান্ন থেকে যদি তিন লাখ পঞ্চাশ বাদ দিই তাহলে কত থাকে আর এক লাখ বিশ হাজার দুইশো ছাপ্পান্ন সেটার মধ্যে পরবর্তী স্টেপে তো আমাদের এক লাখের বেশির উপর কর ধরা যাবে না সেজন্য এক লাখের উপর ধরবো ফাইভ পার্সেন্ট পাঁচ হাজার টাকা তারপর বাকি যে টাকাটা আছে বিশ হাজার দুশো ছাপ্পান্ন টাকা সেটার উপর ধরবো দশ পার্সেন্ট কত দুই হাজার ছাব্বিশ টাকা যদি অনেক বেশি আয় থাকতো তাহলে আমরা পরবর্তী লাখ নিব সেটা হচ্ছে আগের নিয়ম হলে তিন লাখ আর নতুন নিয়ম হলে চার লাখ তো যেহেতু এই ক্লাসটা আমরা দীর্ঘদিনের উদ্দেশ্য করতেছি সেই সেই জিনিসটা তোমরা মনে রাখবা তোমরা যারা নতুন করবা তারা এখানে চার লাখ হবে আর যারা পূরণ করবা তারা তিন লাখ দিয়ে করবা যদিও তোমরা যদি চার লাখ দিয়েও করা হয়ে যাবে কারণ এখন তো অলরেডি নতুন আইন চলে আসছে বাজারে তাই না কোনো আসলে ফ্যাক্ট এখানে তোমাদের আবার টেনশনের কিছু নাই তোমরা এইভাবে ম্যাটটা সমাধান করবা এবার আসো বিশ হাজার ধরলে মোট টোটাল আমাদের নিয়মিত উচ্ছে আয়ের উপর কর দেয় হচ্ছে সাত হাজার ছাব্বিশ টাকা অর্থাৎ আমাদের যে ন্যূনতম কর প্রযোজ্য আয় ব্যতীত যে আয় সেটার উপর আমাদের কর ধরলে আমাদের কর আছে সাত হাজার ছাব্বিশ টাকা এবার আমাদের আবার একটা ট্যাক্স ধরতে হবে সেটা হচ্ছে লটারির পুরস্কার ব্যতীত ভালো করে মনে রাখবেন লটারির পুরস্কার ব্যতীত ন্যূনতম কর প্রযোজ্য আয় সহ ন্যূনতম কর প্রযোজ্য আয় সহ নিয়মিত আয়ের উপর নিয়মিত আয়ের উপর কি কর দায় নির্ণয় করতে হবে অর্থাৎ এই যে টাকাটা আছে এই যে চার লক্ষ সত্তর হাজার সাথে লটারি পুরস্কার বাদ প্রাইজ বন্ডের পুরস্কার লটারি পুরস্কার এগুলো বাদ দিয়ে এই যে চোদ্দ হাজার দুইশো টাকা যোগ করে আমাদের কি করতে হবে আবার কর দায় নির্ণয় করতে হবে তাহলে এবার আমরা এটার উপর কর দায় নির্ণয় করি ভালো করে বুঝবা এখানে লটারি পুরস্কার বাদ দিয়ে অর্থাৎ প্রাইজ বন্ডের পুরস্কার এগুলো বাদ দিয়ে কারণ এটা যেহেতু চূড়ান্ত করদায় সেটা বাদ দিয়ে ন্যূনতম করটা শুধু যোগ করে আবার আমাদের দায় নির্ণয় করতে হবে তাহলে এখন আমরা যদি আবার কর যাই প্রথম তিন লাখ পঞ্চাশের উপর শূন্য পার্সেন্ট তারপর এক লাখ টাকার উপর পাঁচ পার্সেন্ট এরপর বাকি যে টাকা আছে সেটার উপর দশ পার্সেন্ট তাহলে এখানে আমাদের লটারি পুরস্কার বাদ দিয়ে বাকি যে ন্যূনতম কর প্রযোজ্য আয় সহ যে আমাদের নিয়মিত আয় সেটার উপর কর ধরলে আমাদের কর আসে আট টাকা আর ন্যূনতম উচ্ছে করকত্তন বাদ দিলে আছে সাত হাজার ছাব্বিশ টাকা এবার আমরা এই এইটুক পর্যন্ত রেখে আমরা এবার নিয়মিত উচ্চ উচ্ছে যে যেটা আমরা নিয়মিত উচ্চ আয়ের যে কর দায় সাত হাজার ছাব্বিশ টাকা সেটা আমরা বিয়োগ করব। বিয়োগ করার পর আমাদের যে করটা আসবে সেটা হচ্ছে ন্যূনতম প্রযোজ্য কর আয়ের কর দায় নিয়মিত চোদ্দোশো সাতাশ টাকা অর্থাৎ নিয়মিত ন্যূনতম ভালো করে এই জিনিসটা মনে রাখো তোমরা ন্যূনতম কর দায়ী ব্যতীত আমাদের যে নিয়মিত আয় সেটার উপর কর হচ্ছে সাত হাজার ছাব্বিশ টাকা আর ন্যূনতম কর যোগ্য আয় সহ যে কর দেয় সেটা হচ্ছে আট হাজার চারশো তিপ্পান্ন টাকা এবার দুইটা কম্পেয়ার করলে আমরা ন্যূনতম কর প্রযোজ্য আয়ের কর দেয় যেটা চোদ্দোশো সাতাশ টাকা চলে আসছে অর্থাৎ যেটা ন্যূনতম কর প্রযোজ্য আয় সেটার মূলত কর আসছে চোদ্দোশো সাতাশ টাকা বিয়োগ করে বের করে নেবা এরপর আরও কিছু প্রক্রিয়া আছে সেই আমরা এটাকে উপরে নিয়ে গেলাম এবার বাকি প্রক্রিয়াটা আমরা এখানে সমাধান সমাধান করব। আশা করি একটু বুঝছো এখন আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে আমাদের এখানে তিনটা কর পেলাম একটা হচ্ছে ন্যূনতম বাদ দিয়ে কর কত আসে ন্যূনতম সহ কর কত আসে দুইটা ডিফারেন্স করে শুধু ন্যূনতম আয়ের উপর কত কর আসে সেটা চলে আসলো এবার আমরা লিখব নিয়মিত উৎস আয়ের উপর কর দেয় সাতাশশো সাত হাজার ছাব্বিশ টাকা যেটা আমরা নিয়মিত সেটা করলাম এরপর আমরা লিখবো লটারি পুরস্কারের উপর কর দেয় এটা দত্ত হবে পঁচিশ পার্সেন্ট মনে রাখবা মোটাঙ্গিত কর বা বিশ পার্সেন্ট দিয়ে কিন্তু পার্সেন্ট এটা নতুন আসছে নয় হাজার তিনশো পঁচাত্তর টাকা আসে আর ন্যূনতম কর প্রযোজ্য আয়ের কর যেটা আছে আমাদের নিয়মিত কর হারে কর চোদ্দশো সাতাশ টাকা যেটা আমরা বের করেছিলাম আর উচ্ছে কর্তন করছে যেটা আমাদের মোট কর এবং নিট কর মোট আয় এবং নিট আয়ের যে ডিফারেন্স আমরা যে উচ্ছে কর্তন করেছিলাম সেই উচ্ছে কর্তন হচ্ছে চোদ্দশো আঠাশ টাকা এই দুইটার মধ্যে যেটা বড় সেটা এখানে ন্যূনতম কর হিসাবে আসবে তাহলে এবার তিনটা করকে আমরা এখানে যোগ করলাম এক নিয়মিত হারে ন্যূনতম কর প্রযোজ্য আয় ব্যতীত যে কর সেটা সেটার সাথে আমরা চূড়ান্ত কর যে লটারি পুরস্কার সেটার কর এবং ন্যূনতম কর প্রযোজ্য আয়ের উপর যে কর আসবে সেই করটা এই তিনটা যোগ করলে আমাদের মোট কর আসবে এই মোট কর থেকে আমরা কর রেয়াত বারো হাজার ছয়শ টাকা একটু আমরা বের করছি সেটা বাদ দিব বাদ দেওয়ার পর আমাদের আসবে কর রেয়াদ পরবর্তী কর দায় এটা হচ্ছে এক নম্বর অপশন রেয়াদ পরবর্তী কর দায় হচ্ছে পাঁচ হাজার টাকা সেটার সাথে আমরা ন্যূনতম পদয় কর যেটা আমরা পে করে দিয়েছি সেটা আমরা লিখব এখানে সঞ্চয় হিসাবে সুদের উপর আসে চোদ্দশো আড়াইশ টাকা লটারি পুরস্কারের উপর আমরা দিয়েছি বিশ পার্সেন্ট সাত হাজার পাঁচশো টাকা টোটাল আট হাজার নয়শো আঠাশ টাকা আমরা পে করেছি এবং কর পরবর্তী দায় এবং ন্যূনতম পদয় কর এই দুইটার মধ্যে যেটা বড় সেটাই হবে মূলত আমাদের কি পদয় কর আমাদের গভর্নমেন্টকে এটা পে করতে হবে তাহলে আমাদের পদয় কর কত আট হাজার নয়শো আঠাশ টাকা আমাদের পদয় কর এর মধ্যে বাদ উচ্চ কর কত গভর্নমেন্ট আমার কাছ থেকে কত কেটে নিছে গভর্নমেন্ট আমার কাছ থেকে সঞ্চয় হিসাবে সুদের সময় নিছে চোদ্দশো আঠাশ টাকা দশ পার্সেন্ট চোদ্দশো আঠাশ টাকা আর ডাকগো সঞ্চয় হিসাবে সুদের উপর নিচে একশো পঁচিশ টাকা আর হচ্ছে লটারি পুরস্কারের উপর নিচে সাত টাকা টোটাল ন টাকা অলরেডি গভর্নমেন্ট আমার কাছ থেকে নিয়ে গেছে আর আমার কর আসছে কত আট টাকা এবার বিয়োগ করার পর যে টাকাটা থাকবে সেটা গভর্নমেন্ট আমাকে কর ফেরত হিসেবে লিপিবদ্ধ করবে বা পরবর্তীতে কর বর্ষের মধ্যে এটা অ্যাডজাস্ট করে দিবে। এইভাবে আমরা এই ম্যাটটা সমাধান করতে পারি তো এটা একটা লেন্দি প্রসেস এবং একটু বড় প্রসেস এই ম্যাটটার জন্য তো এটার একটা পিডিএফ ফাইল আমি তোমাদের দিয়ে দিব তোমরা ম্যাটটা খাতায় তুলে সুন্দর করে তারপর আমার ক্লাসটা যদি দেখো খুব সহজেই তোমরা এটা বুঝতে পারবা আশা করি তো আশা করি তোমরা এই ক্লাসটা দেখে মোটামুটি করদায় নির্ণয় সম্পর্কে একটা ভালো ধারণা পাবা এবং তোমাদের পরবর্তী যে ম্যাথগুলো আসবে সেগুলো তোমরা খুব সহজে সলভ করতে পারবা একটা জিনিস মনে রাখবা যদি তোমার আমাদের এখানে ডাক্য সঞ্চয় সরি সঞ্চয় হিসাবে সুদ এবং লটারি পুরস্কার এগুলো যদি না থাকতো তাহলে আমরা খুব সহজেই নর্মাল নিয়মে যেভাবে করদায় করি তোমাদের চাকরি হাতে আইএ শিখেছিলাম ওইভাবেই তুমি করদাটা নির্ণয় করতে পারতা কিন্তু এখানে উচ্চ উচ্ছে যোগ্য আয়ের উপর যখন আয় থাকবে উচ্চ যোগ্য আয় যখন থাকবে তখন কিন্তু তোমার এই প্রসিডিউরটা পুরোটা মেনটেন করে করদায় নির্ণয় করতে হবে তা আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য